हाय फ्रेंड्स, आमी पायल। आमार रान्नाघरे सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब सुजीर गोलाप जामुनेर रेसिपी। कत सहजे रेसिपिटा बनाना जाए चलुन देखे नेया जाक। प्रथमे एक कप सुजी आमी शुकनो खोलाय तीन थेके चार मिनट नेड़े नेब। तीन थेके चार मिनट शुकनो खोलाय एटाके भेजे नेबार पर आमी नामिये निच्छि। एबारे जे कापे आमी सूजी मेपेछिलाम सेई कापेर ही दो कप दूध कड़ार मध्य दिए दीची। आर एर मध्य दिए देब एक चामच घी। एबारे जखन दूधटा फुटे उठबे तखन आमरा जे सूजीटाके भेजे रेखेछिलाम सेटा अल्प अल्प करे देब आर दूधेर साथे अनबरत मेशाते थाकबो। একবারে একসাথে পুরো সুজিটা আমরা দুধের মধ্যে ঢেলে দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে দুধের সাথে খুব ভালো করে অনবরত নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। দেখুন এইভাবে দুধের সাথে সুজিটাকে অনবরত নেড়ে যেতে হবে। এ সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি। তারপর আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ একটা ডো তৈরি হচ্ছে। এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে একটা ডো আমি তৈরি করে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এদিকে ঠান্ডা হচ্ছে আর ওদিকে আমি একটা পাত্রের মধ্যে চিনির রসটা বানিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ চিনি প্রথমে দিলাম আর ওই কাপেরই দু কাপ পরিমাণ জল দিয়ে দেব। তারপর যখন রসটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ আর এক চামচ গোলাপ জল। এরপর চিনির রসটাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা চটচটে ভাব আসছে। আমি আপনাদেরকে চামচে তুলে দেখাচ্ছি। দেখুন চিনির রসটা এরকম একটা চটচটে টাইপের হবে। এবার এদিকে একটু ঠান্ডা হয়ে গেছে ডোটা, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখনও কিছুটা গরম আছে তাই হাত দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছে, তবুও আমাদেরকে এই সময় মেখে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেল। এবার হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এই ডো থেকে সামান্য পরিমাণে কিছুটা সুজি নিয়ে আমি হাতের মধ্যে এভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত গোলাপ জামুনগুলো আমি তৈরি করে নেব। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে গরম হতে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একে একে গোলাপ জামুনগুলো। তেলটা খুব গরম হওয়ার পরেই, ভালোভাবে গরম হওয়ার পরেই এটা আমাদের দিতে হবে। সব গোলাপ জামুনগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর ভালো করে এক পিঠ ভাজা হলে আমরা এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এভাবে আমি সমস্ত গোলাপ জামুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়েই গেছে, এবার আমি এগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দেব। গরম রসের মধ্যে দেবার পর দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন গোলাপ জামুনগুলো ফুলে কত বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না? দারুণ টেস্টি এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।